আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইমের সঙ্গে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে জুমার দিনে দুটো আজান হয় মসজিদে। আসলে পবিত্র কোরআনে সূরা জুমার মধ্যে আজানের কথা উল্লেখ রয়েছে এবং সেখানে জুমার আজানের কথা উল্লেখ রয়েছে, সেখানে একটি আজানের কথা উল্লেখ রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন একটাই আজান হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাব 6 নম্বর 33 আয়াত নম্বর 21 এর মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে তোমাদের মডেল, তোমাদের ফর্মা, তোমাদের ডায়েট অন্য কেউ নয়, তোমাদের ফর্মা, তোমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পবিত্র কোরআন বলছে একটা আজানের কথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিল একটাই আজান হতো। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ তাআলা বলছেন দিন কমপ্লিট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে দিন কমপ্লিট হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত খলিফা ছিলেন অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত একটি আজান হতো। আবু বকর যুগে একটি আজান হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে উমারের যুগ চলে আসলো। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত তিনি শহীদ না হয়েছিলেন, যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, তার যুগে ওই একটি আজান হতো। তাহলে কোরআন থেকে আমরা কি পেলাম? একটা আজানের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে কয়টা আজানের কথা প্রমাণ পেলাম? একটা আজানের কথা। আবু বকরের যুগে কয়টা আজানের প্রমাণ পেলাম? একটা আজানের কথা। উমারের যুগে কয়টা আজানের কথা প্রমাণ পেলাম? একটা আজানের কথা। তারপরে তৃতীয় খলিফা আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রথম যুগে একটাই আজান প্রচলিত ছিল। কোরআন হাদিস অনুযায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগে, প্রথম যখন খলিফা হন, প্রথম যুগে একটা আজানই চালু ছিল। লোক সংখ্যা যখন বৃদ্ধি পেল, ধীরে ধীরে লোক মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যখন লোকেরা দেখলো মানুষরা বায়া শহরে কি হচ্ছে, অমনোযোগী হয়েছে, ব্যবসা বাণিজ্যতে তারা কি করছে, মেতে থাকছে, তারা খেয়াল ভুলে যাচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আর একটা আজান চালু করলেন, সেটা মসজিদের মধ্যে নয়। তো একটা আজান চালু করলেন কোথায়? মসজিদের মধ্যে নয়, মসজিদ থেকে কিছুটা দূরে কোন একটা জায়গাতে, মসজিদ থেকে কিছুটা দূরে কোন একটা জায়গাতে একটা আজান চালু করলেন এই প্রথম আজানের পূর্বে, যাতে লোকেরা বুঝতে পারে হ্যাঁ আজকে জুমা। কেন? তখন তো আর এই জমানার মতো ঘড়ির যুগ ছিল না, তখন তো মোবাইলের আর যুগ ছিল না, তখন তো আর মসজিদে মাইকে আজান হতো না যে মাইকে আজান দিয়ে লোকদের কানে পৌঁছে যাবে, বাজার শহর যেখানে থাকুক না কেন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আজান ছিল এটা একটা যুক্তি ছিল, এখানে এটা যুক্তি ছিল। কিন্তু আমরা যদি সেই আজানটা চালু করি তাহলে সেটা অযৌক্তিক হবে। তার কারণ হচ্ছে তো মানুষরা বেখেয়াল থাকতো, তাদের কানে আজান পৌঁছাতো না, এখন মাইক হয়ে গেছে, আজান পৌঁছে যাচ্ছে, তখন মোবাইল ঘড়ি কোনো কিছু ছিল না, বেখেয়াল হওয়াই স্বাভাবিক। তাহলে তার আজানের পিছনে একটা লজিক ছিল, যুক্তি ছিল। কিন্তু যদি দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা মুসলিমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত কেউ আমরা মানছি না। যদি আমরা তর্কের খাতে ধরে নিই যে ঠিক আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত কেউ আমরা মানব, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত কেউ মানছি না। আপনারা হয়তো বলবেন কেমন কথা, উনি দুটো আজান দিচ্ছেন, আমরা দুটো আজান দিচ্ছি, তো সুন্নাত মানা হচ্ছে না, কেমন কথা বলছেন। জি, উসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে দুটো আজান চালু করে
করেননি, কোথায় করেছিলেন? মসজিদ থেকে কিছুটা দূরে। তাহলে যদি আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সুন্নাত মানতে চান, তাহলে আপনি কি করবেন? মসজিদ থেকে একটু দূরে গিয়ে, একটু একটু দূরে গিয়ে আপনাকে আজান দিতে হবে। তাহলে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত পালন করলেন। আর যদি মসজিদের মধ্যে যদি ডবল আজান দেন, তাহলে এটা কার সুন্নাত হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর কয়েকশো বছর পরে কোন একজন ব্যক্তি, তিনি এই বাহিরকার আজানটাকে নিয়ে, বাজারের আজানটাকে নিয়ে কোথায় ঢুকেছে? মসজিদে ঢুকিয়েছে। মানে পরবর্তীতে কয়েকশো বছর পরে কোন একজন ব্যক্তি, তার নামটা এখন মনে আসছে না, তিনি মসজিদের মধ্যে ডবল আজান চালু করলেন, তাহলে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত নয়, বরং এটা আরো পরবর্তী কোন একজন ব্যক্তির আমরা সুন্নাত পালন করছি। তাহলে চিন্তা করেন, আমরা না কোরআনের কথা মানছি, না নবী সাল্লামের যুগের আমল করছি, না আবুবকরের যুগে আমল করছি, না উমারের যুগের আমল করছি, না উসমানের প্রথম যুগের আমল করছি, না উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগের সেই আজানের আমরা আমল করছি, আমরা করছি পরবর্তী কোন একজন ব্যক্তির অনুসরণ করছি। তাহলে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? যদি উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাটা যদি আমরা মানতাম, তাহলে হয়তো আমরা এটা যুক্তি ছিল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার খোলাফায়ে রাশিদিন মানে চার খলিফার কথা বলেছেন, চার খলিফার সুন্নাত অনুসরণ করতে বলেছেন। তো ভাই, এই যে ডবল আজান আমরা মসজিদে দিচ্ছি, এটা কি চার খলিফার সুন্নাত ছিল? কোন একজন খলিফার সুন্নাত ছিল না? তাহলে আমরা দিচ্ছি এটা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, না কোন সাহাবীর সুন্নাত, না চার খলিফার সুন্নাত, আমরা পরবর্তী কোন একজন ব্যক্তির অনুসরণ করছি, যেটা আসলে সঠিক নয়। সে বিষয়টা নিয়ে আপনাদের ভাবার অনুরোধ হলো, সেটা আপনারা ভাববেন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা বিশেষ করে জুমার দিনে খতিব যেখানে খুতবা দিবে তার সামনে বিশেষ করে আমরা আজান দিয়ে থাকি, এর পক্ষে দলিল আছে? এর পক্ষে দলিল নেই এমনটি বিষয় নয়। যেমন মসজিদে ডবল আজান, মসজিদে দুটো আজান দেওয়ার পক্ষে কোনো দলিলই নেই, এটা জামহাদি তো নেই। কিন্তু খতিব যিনি যেখানে খুতবা দিবেন তার সামনে থেকে আজান দেওয়ার একটা হাদিস আছে, যেটা আবু দাউদে পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে হাদিসটি সহি নয়। সহি না হওয়ার কারণে ওলামায়ে কেরামগণ বলেছেন যে অন্যান্য দিন পাঁচ ওয়াক্ত নামাজে যেখান থেকে আজান দেবে সেখান থেকে জুমার দিনও আজান দেবে। হাদিস যেহেতু সহি নয়, সেই জন্য অন্যান্য হাদিসের ভিত্তিতে অন্যান্য নামাজের যেভাবে নিয়ম আছে সেই রকম ভাবে আজান দেবে। আল্লাহ রাসূল বলেছেন কালো জিরায় রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।